हेलो, আমি শাকিল। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021 এর বিন্যাস সমাবেশ ক্লাসের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। আমরা এখান থেকে টাইপ 3 এর সমস্যা থেকে দেখব। তো প্রথমে আসলে টাইপ 3 তে আমরা আলোচনা করব বায়াসের সমস্যা। বায়াসের কয়েক রকমের আসলে অঙ্ক হওয়া সম্ভব এবং আমাদের এখানে নির্ভরশীল সম্ভাব্যতার খুব ভালো একটা উদাহরণ আসলে দেখানো যায়। এরকম প্রথম অঙ্কটাতে আমাদের আসলে বলতেছে যে দুইটা আসলে বাক্স আছে, দুইটা বক্স আছে আমাদের কাছে। তো দুইটা বক্সের আসলে প্রথমটিতে 5টি সাদা বল এবং 4টি কালো বল এবং দ্বিতীয়টিতে 4টি সাদা এবং 8টি কালো বল আছে। সমসম্ভব উপায়ে একটি বাক্স আসলে নির্বাচন করলো। এখানে আসলে আমাদের বাক্স নির্বাচন করা হলো এবং বাক্স থেকে নিরপেক্ষভাবে একটি বল টানা হলো। ঠিক আছে, বলটি সাদা হওয়ার সম্ভাবনা বের করতে হবে প্রথমে আমাদের। আর বলটি যদি সাদা হয় তাহলে প্রথম বাক্সটিকে টানার সম্ভাবনা আসলে বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে আসলে আমাদের কিন্তু একটা বল তোলার জন্য দুইটা আসলে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 হচ্ছে কি? স্টেপ 1 এবং 2। প্রথমে আসলে আমাদের বক্সটা আসলে দেখতে হবে, বক্স আসলে আমাদের কতভাবে নির্বাচন করা যায় এবং তারপরে আসলে বলটা আসলে আমাদের তুলতে হবে। তো আমরা জানি যে বক্স আসলে যেহেতু দুইটা আছে, তো যে কোনো একটা বক্স আসলে কতভাবে বের করা যাচ্ছে, হাফ যেকোনো একটা চুজ করার সম্ভাবনা এবং তার উপর আসলে বলটা বেসিস করতে পারি আমরা। দুইটা বক্সকে আসলে আমরা বক্স এ এবং বক্স বি এরকম নাম দিতে পারি, বক্স A1 এবং আসলে বক্স A2 এরকম আসলে নাম দেওয়া যায়। তো আমরা আসলে প্রথমেই একটা জিনিস তো শিওর হয়ে গেছি যে যেকোনো একটা বক্স আসলে যদি শুধুমাত্র দুইটা বক্সের থেকে একটা বক্স নির্বাচন করতে বলে সেটা সম্ভাবনা কত হবে? হাফ হবে। প্রথম বক্সে আসলে কয়টা সাদা বল আছে? 5টা সাদা বল আছে এবং 4টা কালো বল আছে। পরেরটাতে 4টা সাদা বল আর 8টা কালো বল আছে। তো আমাকে যদি আসলে বলে যে প্রথম বক্স থেকে, মানে শুধুমাত্র যদি এটা আসলে আমাদের বলে যে প্রথম বক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা আসলে কত। ঠিক আছে, তো প্রথম বক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা এটা আসলে এইভাবে করে বের করা যাচ্ছে, কারণ আমি যে কোনো একটা বের করতে পারবো না। প্রথম বক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনাকে আসলে আমাদের এইভাবে লিখতে হবে যে বক্স আসলে তুলতেছি, বাট এটা সাদা বল উঠতেছে কোন বক্স থেকে? 1 নম্বর বক্স থেকে। তো এইটা আসলে আমি কিভাবে বের করতেছি? প্রথম বক্সে আসলে সাদা বল কয়টা আছে? 5টা। মোট টোটাল বল আছে কয়টা? 9টা। তো এইটা আসলে কত হবে? 4/5/9, কারণ আমাদের 5টা আসলে সাদা বল। তো এইখানে এটা আসলে প্রথম বক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা। আমরা যদি এইভাবে করে বের করি যে দ্বিতীয় বল থেকে সাদা বল তোলার সম্ভাবনা কত, তাহলে আসলে এটা বের হচ্ছে আমাদের 4/12। এটা হচ্ছে কি আমাদের দুইটা সম্ভাবনা আসলে আমরা পেয়ে গেলাম। আমরা আসলে এটাকে ছোটও করতে পারি, এটাকে আসলে 1/3ও আসলে লেখা যায়। আচ্ছা, তো এইখানে আমাদের যদি এখন বলে যে বলটা, যেখানে একটা বল দিয়ে আমরা তুলবো সেটা আসলে সাদা হওয়ার সম্ভাবনা কত, না আমাদের কিন্তু ঘটনা আসলে দুইটা হইতে পারে। আমি যদি টোটাল সাদা হওয়ার সম্ভাবনা আসলে বের করার কথা বলি তাহলে কিন্তু আসলে এরকম হবে যে হয় আমি 1 নম্বর বক্স থেকে সাদা বল তুলতে পারি বা 2 নম্বর বক্স থেকে সাদা বল তুলতে পারি। এবং এই দুইটা ঘটনার মাঝখানে তো কোনো কমন ঘটনা নাই, তাই না? বা এদের মাঝখানে কোনো আসলে ইন্টারসেকশন নাই। এই দুইটা তো আসলে বর্জনশীল ঘটনা, কারণ আমরা হয় 1 নম্বর বক্স আসলে চুজ করবো বা 2 নম্বর বক্স আসলে চুজ করবো। ঠিক আছে, তো এইটাকে আসলে আমরা এইভাবে করে লিখতে পারি যে প্রথম বল থেকে বক্স তোলার সম্ভাবনা, দ্বিতীয় বল থেকে বক্স তোলার আসলে সম্ভাবনা। তো এইটাকে আসলে এইভাবে করে লেখা যায় যে প্রথম বল থেকে যে আমরা বক্স তুলতেছি সেটাকে আসলে আমরা এইভাবে লিখতে পারতেছি, প্রথম থেকে বক্সটা চুজ করতে হয়, তারপর সেই বক্স থেকে আসলে আমাদের সাদা বলটা তুলতে হয়। ঠিক আছে, বা আসলে দ্বিতীয় বক্সটা আসলে চুজ করতে হবে, তারপরে দ্বিতীয় বল থেকে বক্স থেকে আসলে আমাদের সাদা বলটা তুলতে হবে আর কি। ঠিক আছে, আমরা যদি আসলে গুণ করে দিই তাহলে আমরা দেখি কি আসতেছে। এটা তো 1/2 × 5/9 প্লাস 1/2 × আসলে আমাদের 1/3। ঠিক আছে, তো এটা আসলে আমাদের কত চলে আসতেছে। আমরা যদি আসলে এটা গুণ করি তাহলে আসলে আমরা উত্তর পেয়ে যাবো যে 1/2 আসলে গুণ দিলে আমাদের আসলে এটা চলে আসে 1/2 × 8/9। তো এখানে আসলে গুণ করলে 4/9 আসলে আমাদের এটার উত্তর চলে আসছে। আমাদের দ্বিতীয় কিন্তু আমাদের আর একটা কথা এখানে বলে রাখতে, সেটা হচ্ছে কি যদি বলটা যদি সাদা হয়, এখানে শুধুমাত্র বলটা সাদা হওয়ার সম্ভাবনা আসলে আমরা বের করছি। এখন বলতেছে বলটি যদি সাদা হয় তাহলে সেটি প্রথম বক্স থেকে সাদার সম্ভাবনা কত। আচ্ছা, তো এইখানে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা এইখান থেকে আসলে আমরা বায়াসের সূত্রটাও শিখতে পারবো। আমি পাশেই আসলে লিখতেছি, আমাদের আসলে সেকেন্ড যে জিনিসটা বের করতে বলছে এটাকে আসলে আমি 1 নম্বর বলতে পারি এই অঙ্কের, এবং 2 নম্বর যে জিনিসটা বের করতে বলতেছে সেটা হচ্ছে কি যে আমরা সাদা বল তুলে ফেলছি, কিন্তু আমরা জানি না কোন বক্স থেকে তুলছে, তো সেটা আসলে এক নম্বর বক্স হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, তো আমরা কিন্তু একটা জিনিস এরকম শিখছিলাম যে একটু আগে নির্ভরশীল সম্ভাব্যতার ক্ষেত্রে, দুটো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে আমাদের আসলে ইন্টারসেকশন এরকম একটা ছিল যে এটাকে আসলে কি লেখা যায়, যে হোয়াইট এবং ইন্টারসেকশন এক নম্বর বক্সের ইন্টারসেকশন বাই হচ্ছে গিয়ে আমাদের এটা হোয়াইট হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এবং হোয়াইট হওয়ার সম্ভাবনা কিন্তু আমি একটু আগেই বের করছি, হ্যাঁ। তো এইটাকে কিন্তু ইচ্ছা করলে আমরা এক্সপ্যান্ড করতে পারি ইচ্ছা করলে, বা আসলে আমি সরাসরি আসলে আমরা ভ্যালুটা আসলে বসাই দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসলে এক নম্বর বক্স এবং আসলে হওয়ার সম্ভাবনাটা আসলে আমরা কিভাবে করে বের করবো, ঠিক আছে। এইটা আসলে আমরা এইভাবে করে দেখতে পাচ্ছি যে প্রথম আসলে এই জিনিসটা এইভাবে করে বের করা যাচ্ছে যে ইন্টারসেকশনটা আবার কিভাবে করে বের করা যায়, যে পি আসলে a1 ইন্টু পি আসলে ডাব্লু বাই a1 বাই আসলে পি ডাব্লু। এখন পি ডাব্লুর ক্ষেত্রে আসলে আমরা এটা তো ভ্যালু জানি, তো এটা আসলে আর পাল্টাইলাম না, বাট আমরা ইচ্ছা করলে পুরা আসলে যে এই যে এক্সপ্রেশনটা পুরাটাও বসে দিতে পারতাম, এবং সেটাকে আসলে আমাদের বায়াসের সূত্র বলে। তো এখানে আসলে আমরা একটা করে আসলে ভ্যালু বসাই দিই, প্রথমটা আসলে হাফ, পরেরটা আসলে আমাদের 5/9, আর নিচে আসলে আমাদের 4/9। তো আমরা আসলে যদি এটা কাটাকাটি করি আমরা দেখি আসলে কি চলে আসতেছে, আমাদের আসলে 9 আর 9 কাটাকাটি হয়ে যায়, আমাদের আসলে এটার উত্তর হয়ে যাবে 5/8। আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি, এটা বায়াসের সমস্যা আসলে খুব ভালো একটা উদাহরণ। আমরা পরেরটা দেখে ফেলবো, এই জিনিসটা আসলে পরের কোশ্চেনে কাজে লাগানোর চেষ্টা করবো। তো আগের কোশ্চেনে কিন্তু আমাদের দুইটা জিনিস নিয়ে দুইটা বক্স নিয়ে আসলে কথা ছিল, এখানে আসলে তিনটা মেশিন বা তিনটা মানে বক্সের মতো আসলে তিনটা কেস নিয়ে আসলে কথা বলছে। প্রত্যেকটা বক্স থেকে একটা সার্টেন অ্যামাউন্টের মেশিন আসলে তৈরি হচ্ছে একটা কোম্পানির জন্য, এবং প্রত্যেকটা মেশিনের কিন্তু একটা করে এরর আছে আর কি, মানে কত % আসলে এরর সে তৈরি করে, ঠিক আছে। তো আমাকে আসলে আমরা তো এটা থেকে আসলে বের করতে পারবো যে এক নম্বর মেশিনের কত % আসলে মানে এই মেশিনের একটা যন্ত্র দিলে সেটার ত্রুটি হওয়ার সম্ভাবনা আসলে কত, ঠিক আছে। কিন্তু আমাদের উল্টাটা বের করতে বলছে যে একটি যদি আমি ত্রুটিপূর্ণ আসলে নেই, আমাদের আসলে এখানে বাল্ব তৈরি করতেছে, তো আমি যদি একটা ত্রুটিপূর্ণ একটা বাল্ব নেই হাতে, তাহলে সেটা এ থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। এটাকে আসলে আমরা অনেকটা এইভাবে করে দেখাইতে পারি যে এইখানে আসলে আমাদের বলতেছে এ থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা কত যদি সেটা ডিফেক্টিভ হয়, ঠিক আছে। তো ডি দিয়ে আসলে আমরা ডিফেক্টিভ বোঝাচ্ছি। তো এইটাকে তো প্রাইমারিলি আমরা আসলে এইভাবে করে চিন্তা করতে পারি যে উপরে আসলে এরকম থাকবে যে পি অফ এ ইন্টারসেকশন ডি, আর নিচে আসলে আমাদের থাকবে পি অফ ডি। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন ডি এটাকে আসলে এইভাবে করে দেখতে পারি, আমরা দেখলাম যে পি অফ এ মানে এ মেশিন থেকে একটা যন্ত্র তৈরি বাল্ব তৈরি হওয়ার পসিবিলিটি সম্ভাবনা, এবং আসলে সেই হচ্ছে গিয়ে মানে এ মেশিনটা চুজ করার সম্ভাবনা কত, এবং সেই মেশিন থেকে আসলে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা আসলে কত, সেটা আসলে আমি গুণ করে আমি এই ইন্টারসেকশনটা বের করতে পারি। এবং নিচে আসলে যে পিডিটা ছিল এটাকে আসলে আমি ইচ্ছা করলে অনেক বড় করে এক্সপ্যান্ড করতে পারি, যেরকম সেটাকে আসলে আমি ডিফেক্টিভ হওয়া কিন্তু শুধুমাত্র ডিফেক্টিভ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এ মেশিনের জন্য হয় না, সেটা কিন্তু এ মেশিনের জন্য হইতে পারে, সেটা কিন্তু বি মেশিনের জন্য হইতে পারে, সেটা কিন্তু সি মেশিনের জন্য হইতে পারে। তো তিনটাকে যখন আমি যোগ করে দিব তখন আসলে আমি টোটাল ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনাটা পাবো। তো আমি নিচে আসলে সেই তিনটাই যোগ করে দিচ্ছি, আশা করি আমরা বুঝতে পারছি যে পিডি আসলে আগের বার যেরকম সাদা হওয়ার সম্ভাবনা বের করেছিলাম এটা অনেকটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, শুধু পিডি যেটা, ঠিক আছে। তো এখন আসলে আমরা মানটা বসাই দিই, আমাদের পি এ মানে এই মেশিন থেকে একটা বাল্ব তৈরি হওয়ার সম্ভাবনা আসলে 35%, এটাকে আসলে পার্সেন্টটাকে আমরা আসলে এভাবে করে লিখতে পারি যে 35/100, এবং সেটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত 4%, তো এটাকে আমি লিখতে পারি 4/100 আর কি। তো এটার নিচে আসলে কি কি থাকবে, 35/100 কিন্তু আসলে আমাদের 4/100 প্লাস আমাদের এরপরে থাকবে হচ্ছে কি 25/100 কিন্তু 5/100 প্লাস হচ্ছে কি আমাদের 40/100 এবং 3/100, ওকে। তো একটা জিনিস হচ্ছে কি কিন্তু উপর নিচে সবখানেই আসলে আমরা কাটাকাটি করে ফেলতে পারবো, আশা করি সেটা হচ্ছে কি আমাদের এই যে 100 করে কেটে ফেলতে পারবো, হ্যাঁ। বাদ বাকিটা আসলে আমরা হিসাব করে আমরা এখানে ব্যাংকটা বসে দিতে পারবো, আমরা আসলে ইনকেস হচ্ছে কি আমরা সেটাও করতে পারি। এবং আমরা যদি হিসাব করি আমাদের এটার উত্তর কত আসবে, চলে আসবে হচ্ছে কি বাদ বাকি হিসাব করলে 4/11। সবাই আসলে আমরা মিলাই নিই যে আমাদের সবার আসলে 4/11 আসতেছে কিনা। আচ্ছা, আর আমরা আশা করি এটাতে আসলে আমাদের সমস্যা নাই, আমরা আসলে পরের কোশ্চেনে আসলে মুভ করি, আমাদের এরপরে যে সমস্যা নিয়ে আলোচনা করা হয় সেগুলো আসলে বাইনোমিয়ালের সমস্যা। বাইনোমিয়ালের সমস্যা বলতে কি, আমাদের অনেকগুলো ঘটনা যদি থাকে সেখান থেকে আসলে আমাদের কয়েকটা ঘটনা মানে ঘটনাগুলোর ক্রম আসলে পছন্দ করা। আমরা এতক্ষণ ঘটনার ক্রম নিয়ে আসলে কোনো কথা বলি নাই যে কোনো একটা ঘটনা চারটা ঘটনা হচ্ছে, কোন ঘটনাটা আগে হচ্ছে বা কোন ঘটনাটা পরে হচ্ছে, সেটা কিন্তু বাইনোমিয়ালে আসলে হিসাব করা হয়। আচ্ছা, তো এইখানে আসলে আমরা দেখে ফেলি একটা কয়েনকে যদি পাঁচবার টস করা হয়, টস আসলে আমরা করতেছি, এখানে তো পাঁচবার টস করা হলো। এইখানে কয়েনের ক্ষেত্রে আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মোট ঘটনা এটা কিন্তু সবসময়ের জন্য যদি এম বার আসলে আমরা টস করি, টস যদি আসলে আমাদের এম বার হয় মানে এন সমান সমান এখানে আসলে 5, ঠিক আছে, এবং তার ভিতরে হচ্ছে গিয়ে তাহলে মোট ঘটনা আসলে কতগুলো হবে 2^n হবে আর কি, ঠিক আছে, এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এবং এখানে আসলে একটা জিনিস আমরা মনে রাখবো যে সেই হচ্ছে যেরকম বলতেছে 3 বার হেড পড়ার সম্ভাবনা কত, তো এইটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আসলে আমাদের জিনিসটা এরকম করতে হবে যে আমার তো যাই হোক না কেন, হ্যাঁ, আমাদের কিন্তু এই 3টা হেড কিন্তু কোন কোন ভাবে পড়বে আমরা কিন্তু জানি না, এটা কিন্তু অনেক ভাবে পড়তে পারে। আমরা যদি আসলে এখানে দেখি যে 5টা আসলে সাজাইলে তো আসলে অনেকগুলো হয়ে যাবে, প্রায় 120টা কম্বিনেশন আসলে হওয়া সম্ভব। আমি কয়েকটা আসলে দেখাই যে 3টা হেড আসলে এরকম হইতে পারে যে পরপর 3টা হেড পড়লো, 2টা টেল পড়লো, বা আসলে টেল হেড এভাবে পড়তে পারে। সো হেড আসলে কোথায় পড়তেছে এইটার কিন্তু অবস্থানটা আসলে গুরুত্বপূর্ণ। তো এইটা বেছে নেওয়ার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা কোন যে 5 বার আমি টস করতেছি সেখান থেকে যে কোনো 3টা জায়গা আসলে কতভাবে চুজ করা যায় 5C3 ভাবে আর কি, যে কোন 3 জায়গায় আসলে আমার হেড পড়তেছে, ঠিক আছে। C কেন নিচ্ছি আবারও, কারণ কিন্তু আমার হেডগুলা আসলে এখানে যে 3টা আসলে নিচ্ছি আমি আসলে পিও নিতে পারতাম, বা 3টা হেড তো সমান মানে কোনটা হেড তো আর আসলে 3-4 রকমের হয় না, তো সেই জন্য আসলে আমরা 5C3 করতেছি, এবং এটা দিয়ে আসলে আমরা কোন 3 জায়গায় আসলে H পড়তেছে, ঠিক আছে, সেটা আসলে আমরা বেছে নিচ্ছি। ওকে, বা আসলে আমরা বলতে চাই যে 5টা জায়গা থেকে 3টা জায়গা আমরা বেছে নিচ্ছি, আমরা H গুলাকে বসাবো বলে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। এইটা হচ্ছে কি 5টা জায়গা থেকে মানে কতভাবে আসলে জিনিসটা হইতে পারে, এবং আমরা এর সাথে সবসময়ের জন্য কি গুণ করে দিব, আমরা এর সাথে গুণ করে দিব 1/2n, বা এখানে আসলে 2^5, ঠিক আছে, এইটা আসলে আমাদের মোট ঘটনা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমরা কোন 3টা জায়গা আসলে চুজ করতেছি 3 বার হেড আসার সম্ভাবনা। আচ্ছা, এবার আমাদের খ নম্বর জিজ্ঞেস করতেছে যে কমপক্ষে 3 বার হেড আসার সম্ভাবনা কত। তো এইখানে আসলে আমরা কি জিনিস বলতে পারি, কমপক্ষে 3 মানে কি আমাদের আসলে 3টা হেড আসলেও সমস্যা নাই, ঠিক আছে, আমাদের আসলে 2টা হেড আসলেও সমস্যা নাই, আমাদের আসলে 1টা হেড আসলেও সমস্যা নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, কমপক্ষে বললে তো এটা তো আসলে আমরা সর্বোচ্চ ধরে আসলে করে ফেলছি, এখানে আসলে আমরা একটু ভুল করে ফেলছি। তো এখানে আসলে কমপক্ষে মানে কি হয় 3 বা 3-এর থেকে বেশি, তার মানে আমার 4টা হেড পড়তে হবে বা 5টা হেড পড়তে হবে, আমরা তার থেকে আসলে কম ফেলাইতে পারবো না। তো এখানে যদি আমরা আসলে চিন্তা করি 3টা হেডের ব্যাপারটা আসলে আমরা এইভাবে করে দেখছি যে এটা আসলে 3টা জায়গা আসলে চুজ করতে হবে, এটার সাথে 1/2n এটা আসলে গুণ করে দিতে হবে সবসময়ের জন্য। এরপরে আমরা আসলে যদি 4টার ক্ষেত্রে করি তাহলে 5C4 ইন্টু আসলে 1/2n এটা আসলে করবো, যদি 5টা করি তাহলে 5C5 ইন্টু 1/2n আর কি, এটা আসলে আমরা মনে রাখবো। আমরা যদি বলে যে সর্বোচ্চ 3 বার হেড আসার সম্ভাবনা, সর্বোচ্চ 3 বার বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে আসলে 3 বার পড়তে পারে বা 2 বারও পড়তে পারে বা আসলে আমাদের 1 বারও পড়তে পারে বা আমাদের 0 বারও পড়তে পারে আর কি, সমস্যা নাই, ঠিক আছে, মানে কোনোবার না পড়লেও আসলে সমস্যা হবে না। তো এইখান থেকে যদি আসলে আমরা চিন্তা করি এটাকে আসলে বলা যায় যে সর্বোচ্চ, তো এটা তো আসলে আমাদের 3টা হেড আর কি, ঠিক আছে। তো এইখানে আসলে এরকম প্রত্যেকটা আসলে আমরা বের করতে হবে যে 5C3 ইন্টু আসলে 1/2n, 5C2 ইন্টু 1/2n, 5C1 ইন্টু 1/2n, আর হচ্ছে কি আমাদের 5C0 ইন্টু 1/2n আর কি। আচ্ছা, এর ভিতরে আসলে আমাদের পরে দুটো কোশ্চেন আসলে অলরেডি মানে আমরা করে ফেলছি, এবং সববার হেড পড়ার সম্ভাবনা মানে 5 বারই হেড পড়বে, সেটা আসলে কতভাবে সম্ভব 5 বার থেকে 5 বারই আসলে আমাদের পড়বে। আর হচ্ছে যদি কোনোবার না পড়ে তাহলে তো 5C0 হবে, 5C0 এর ভ্যালু কিন্তু কতভাবে সম্ভব, এটা আসলে আমাদের একভাবেই সম্ভব, বা 5C1 এটাও কিন্তু আসলে আমাদের এটার ভ্যালু আসলে 1। তো এই দুইটা জিনিস আসলে আমাদের সরাসরি দিয়ে দিতে পারে, ক্যালকুলেটর ব্যবহার করতে না পারলে আসলে এটা পারা উচিত, ঠিক আছে। আমরা আশা করি এটা বুঝছি। এবং আমাদেরকে কিন্তু সবসময় আসলে মোট ঘটনা যদি ঢুকতে পারেন এটা কিন্তু আসলে আমাদের এখান থেকে গুণ হয়। এবং আমার কিন্তু একটা ফরম্যাট এখানে সবসময়ের জন্য খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে এই যে অনেকবার ক্রস করতেছে এখানকার ফরম্যাটটা আসলে কি হচ্ছে যে আমাদের এনসিআর বাই 2n আর কি। হ্যাঁ, তো এটা আসলে আমাদের মনে রাখবো। আমি আসলে এটা দুই তিন রকম তালি দিয়ে আসলে লিখে রাখতেছি যাতে আসলে আমাদের মনে থাকে। তো এইটা হচ্ছে কি আমাদের কয়েনের ক্ষেত্রে সবসময় এরকম জিনিসই আসে। এখন আমরা দেখবো যে বাইনোমিয়াল কি শুধুমাত্র কয়েন না হয়ে অন্য কিছু হইলে আসলে কি হতো, সেই ক্ষেত্রে আসলে আমাদের আরো অঙ্ক দেখতে জিনিসটা ক্লিয়ার হবে। যেরকম আমাদের একটা অঙ্ক আছে যে 8 বার আসলে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে এবং তার ভিতরে আসলে আমাদের 5 বার 6 পড়ার সম্ভাবনা কত, ঠিক আছে। এখন এখানে আসলে দেখতে হবে আমরা যদি আসলে ধরে নেই যে কোনো একটা সিকোয়েন্স, আমরা তো জানি যে অনেক রকম সিকোয়েন্স আসলে হইতে পারে। তো আমি যদি 8 বার আসলে ইয়ে করি আমাদের এরকম হতে পারে যে 6, 5, 2 আর 3, 6, 6 আর হচ্ছে কি আমাদের 1, 1 আমি 8 বার ফেলাইলে আমার দেখা গেল যে এরকম একটা সিকোয়েন্স আসলে পড়লো ছক্কার। তো এই সিকোয়েন্সটা আসলে আসার সম্ভাবনা কত এটা যদি আসলে আমরা বের করতাম যে আমার যদি 6 পড়তে হবে 3 বার, হ্যাঁ, তো ওই 3 বার তো আসলে আমাকে চুজ করতে হবে যে মানে ওই 5 বার তো আমাকে চুজ করতে হবে 8 বার থেকে যে কোন 5 বার আমি আসলে ফেরাতে যাচ্ছি 6, তাই না। এই যে 8টা জায়গা আছে 8টা জায়গা থেকে 3টা জায়গা আমি 6 বসাবো, সেই জায়গাটা তো আসলে আমাকে পছন্দ করতে হবে। তো ওই 3টা জায়গায় আসলে 6 পড়ার সম্ভাবনা কত, 1/6। এটাকে আসলে 3 দিয়ে 3 কিউব করে দিব, কারণ কি এটা আসলে 3টা জায়গায় আসলে বসবে। এবং বাদ বাকি যে 5টা হচ্ছে কি ভুল করছি, এটা আসলে 5 বার হচ্ছে আমাদের 6 পড়তে হবে। তো আচ্ছা আমি হচ্ছে এখানে একটু সংশোধন করি যে আমাদের 6 তো আসলে 5 বার পড়া লাগবে। আমি যদি এখানে 3 বার দিয়ে ইয়ে দেখাই ফেলছি, তো আমাদের এখানে একটা 6 থাকলো, আমাদের আসলে আমরা মাঝখান থেকে আরো দুটো 6 দিয়ে দিলাম। এখানে 3, আচ্ছা। তো এখানে আসলে আমাদের 5টা 6 আছে। তো আমরা আসলে কি করতে যাচ্ছি, আমরা যদি আসলে এই সিকোয়েন্সটার সম্ভাবনা আসলে বের করতাম আমরা কি করতাম যে 6 পড়ার সম্ভাবনা এটা আসলে 1/6 ইন্টু এইখানে হচ্ছে 5 পড়ুক 3 পড়ুক আমাদের যায় আসে না, তো এটাকে 5/6 বলতে পারতাম, মানে এখানে যা খুশি তাই পড়ুক। বা এইখানে আসলে আমার 6 পড়তে হবে, তো এখানে 1/6, তারপরে আসলে 3, 2, 1 যায় পড়ুক না কোনো সমস্যা নেই, তো এটা আবার 5/6। তারপরে আবার হচ্ছে কি আমাদের আবার 6 পড়তে হবে, সো 1/6, আবার 6 পড়তে হবে 1/6, আবার হচ্ছে গিয়ে এখানে 1, 2, 3 যাই হোক না কেন সমস্যা ছিল না, জাস্ট লেখার জন্য 1 লিখছি, সো এটা আসলে 5/6 আর কি। এবং তারপরে আসলে আবার 6 পড়তেছে, এটা 1/6 আর কি। সো এরকম একটা সিকোয়েন্স পাইতে গেলে মানে এরকম 1 নম্বর 3 নম্বর তারপর 5, 6 আর 8 নম্বর জায়গায় 6 পড়তে গেলে আমাদের এরকম একটা সিকোয়েন্স থাকে। এখানে আমরা দেখতে পারবো যে এটাকে যদি আমি শর্ট করে নিয়ে আসি তাহলে আসলে এখানে 5টা আসলে 1/6 আসে এবং 3টা আসলে আমাদের 5/6 থাকে আর কি, বুঝতে পারছি। তো এই জিনিসটা আসলে আমরা এইখানে আসলে অ্যাপ্লাই করতেছি। এখন আমাদের তো শুধুমাত্র এই 5টা জায়গায় 6 পড়বে এর কোনো মানে নেই, আমাদের আসলে আরো 3-4 রকম মানে অনেক রকম আসলে ইয়া আমরা পাবো আর কি, ঠিক আছে। অনেক রকম সজ্জা পাবো যেখানে আসলে বিভিন্ন জায়গায় 6 পড়বে। তো সেটা যদি আসলে আমরা বের করি তাহলে আমাদের HC5 আসলে করা লাগবে, ঠিক আছে। তো এইখানে আসলে 1/6 এর পাওয়ার জন্য আমরা 5 দিচ্ছি এবং এর সাথে আসলে কি গুণ হবে আমাদের 5/6 এর পাওয়ার 3 আর কি। তো এই জিনিসটাকে আসলে একটু অন্যভাবেও দেখা যায় যে এটাকে 5/6 না লিখে 1 - 1/6 লিখতাম, মানে 6 না পারা, মানে বাকি 300 আসলে 6 পড়বে না, এই জন্য আসলে ওইটাকে 1/6 লিখতে পারতাম। বা এটাকে আসলে আরো ভালো ফরম্যাটে মানে বুঝতে গেলে এরকম ভাবে লিখতে হবে যে এটা আসলে 1/6, এটা আসলে কি 5 বার পড়তেছে এবং ওইটা না পড়ার সম্ভাবনা কত, 1 - 1/6, সেটা আসলে 3 বার পড়তেছে, এরকম অনেকটা। আশা করি আমরা বুঝতে পারছি। এটা আসলে আমাদের এর থেকে ভাঙাইতে দিবে না, আমার আসলে এরকমই অপশন গুলো থাকবে। এবং এইখানে আসলে আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু হেড বা টেল পড়ার সময় মুদ্রার ক্ষেত্রে কিন্তু হেড পড়ার সম্ভাবনা টেল পড়ার সম্ভাবনা কিন্তু সমান। তো আমি যখন 1 থেকে আসলে হাফ বিয়োগ করতেছিলাম ওইটাও কিন্তু হাফই থাকতো, তো এই জন্য কিন্তু এইখানে কিন্তু সবগুলো আসলে অনেকগুলো 5টাই আসলে হাফ গুণ হচ্ছিল, ঠিক আছে। ওই জন্য এখানে আসলে বোঝা যাচ্ছিল না, কিন্তু আমাদের ছক্কার মতো কিন্তু ওইখানে আসলে হাফ ইন্টু 1 - 1/2 বা 3 এরকম কিন্তু গুণ হচ্ছিল, কিন্তু এখানে দুইটাই হাফ হইতে দেখে আমরা আসলে বুঝতে পারি। আচ্ছা, ঠিক একই রকম সমস্যা আসলে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি একটা পরীক্ষার ক্ষেত্রে বলতেছে যে কোন একটা কলেজের পরীক্ষায় 10 জন আসলে ছিল এবং তারা সবাই আসলে অ্যাডমিশন টেস্ট দিচ্ছিল। তো তাদের ভর্তির সুযোগ পাওয়া বা না পাওয়ার সম্ভাবনা আসলে সমান। ওই কলেজ থেকে কেবলমাত্র 3 জনের ভর্তি সুযোগ পাওয়া সম্ভব হতো। এইখানে এটাও কিন্তু আসলে আমাদের হেড আর টেইলের মতো, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমরা কোন 3 জনকে আসলে ভর্তি সুযোগ পাবে বা চান্স পাবে সেটা কিন্তু আমরা জানি না, তো সেটা আসলে আমাদের চুজ করতে হবে, সেটা আসলে 10C3। এখন এই 3 জনের আসলে চান্স পাওয়ার সম্ভাবনা কত, হাফ ইনটু 3 ঠিক আছে এবং তাদের বাকি যে 7 জন তার তো চান্স পাচ্ছে না তাই না তো এটাকে আসলে 1 - 1/2 হচ্ছে কি 7 এটা লিখে দিতে পারতেছি এবং এইটাকে আসলে যদি শর্ট করি দেখো আমাদের কিন্তু এরকম আসে 10c3 1/2 পাওয়ার আসলে কত চলে আসে 10 চলে আসে এটা কিন্তু অনেকটা সেই মুদ্রার মতো এখানে কিন্তু আসলে ওই যে হাফ আর হাফ থেকে আসলে আমরা পার্থক্যটা বুঝতাম না বাট আশা করি আমরা এখন বুঝতে পারতেছি ঠিক আছে এখন এইখানে যদি আমাদের সম্ভাবনা সমান না বলে যদি অন্য কিছু বলতো তাহলে কিন্তু সেটা সেরকম হতো যদি এরকম বলতো যে চান্স পাওয়ার সম্ভাবনা আসলে আমাদের 20% হ্যাঁ যদি বলতো যে আমাদের ভর্তির মানে চান্স যে পাচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা 20% তাহলে কিন্তু এই উত্তরটা একটু অন্যরকম হইতো হ্যাঁ তখন আসলে কি হইতো তখন আসলে জিনিসটা এরকম হইতো যে 10c3 20% মানে কত 1/5 এটার পাওয়ার হইতো 3 এবং বাকি 7 জন 3 জনকে চান্স পাওয়াইতে হবে এবং বাকি 7 জন কিন্তু চান্স পাবে না ঠিক আছে সো সেটা সম্ভাবনা বের করব তো এটা আসলে 1/5 দিয়ে করি তাম অন থেকে বাকি 7 জন পাচ্ছে না হ্যাঁ সেটার পাওয়ার হচ্ছে কি আমাদের 7 সো এইটা হচ্ছে কি এরকম হইতো বাট এখানে যেহেতু বলছে যে ভর্তির সুযোগ আসলে চান্স পাওয়া না পাওয়ার সম্ভাবনা আসলে সমান এইজন্য আমরা আসলে হাফ ব্যবহার করছি আশা করি আমরা এটা বুঝতে পারছি আমরা এখন হচ্ছে কি পরেরটাই চলে যাব দেখো আর ছক্কা নিয়ে আসলে অনেকগুলো অনেক রকম সমস্যা আমরা একটু আগে ছক্কার একটা সমস্যা করছি তো বলতেছে দুইটা ছক্কাকে আসলে থ্রো করা হলো মানে উভয় পিঠে আসলে একই সংখ্যা আসার সম্ভাবনা কত এখন কথা হচ্ছে যে উভয় পিঠে একই সংখ্যা মানে কি আমাদের হয় এরকম আসবে যে 1 1 বা 2 2 বা 3 3 বা আসলে আমাদের 6 6 আসতে পারে বা 4 4 আসতে পারে বা 5 5 আসতে পারে এরকম 6টা যে কোনো একটা আসবে এবং মোট আসলে আমাদের কি হচ্ছে যে মোট আসলে এরকম কয়টা রকম কম্বিনেশন হয় 36টা কম্বিনেশন আমরা জানি ঠিক আছে তো আমাদের এখানে একই রকম আসার সম্ভাবনা কত এটা সম্ভাবনা হচ্ছে কি কত হচ্ছে এটা সেম ডিজিট আসলে আমরা লিখে দেই ঠিক আছে তো সেম ডিজিট হচ্ছে আমাদের বা এক্স ওয়াই আসলে লিখে দেই দুইটা যদি আসলে আমাদের এরকম হয় আচ্ছা লেখার ভিতরে কিছু নাই মাঝে মাঝে আসলে এইভাবে লিখে দিলে আসলে বোঝা যায় যে দুইটাই সমান হচ্ছে একটা যদি এক্স আর একটা যদি ওয়াই পড়ে দুইটা হওয়ার সম্ভাবনা কি আমাদের 6 এবং টোটাল আসলে কতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব 36 ঠিক আছে তো 6 আর 36 এটা কাটাকাটি করলে আসলে 1/6 আসলে হয় বলতেছে উভয় পিঠের যোগফল আসলে 10 এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত আর কি তো এরকম কয়টা কম্বিনেশন পাওয়া সম্ভব 10 এর থেকে বড় হইতে হবে তার মানে কিন্তু 5 আর 6 করতে পারে 6 আর 5 করতে পারে আর 6 আর 6 করতে পারে এইটা বাদ দিতে আসলে আমাদের কোনো কম্বিনেশন নাই 5 আর 4 আর 5 গুণ যোগ করলে আসলে 9 হয় বা 6 আর 4 গুণ যোগ করলে আসলে আর কি আমাদের 10 হচ্ছে ঠিক আছে তো এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিনিসটা x আর y এটা আসলে গ্রেটার দ্যান 10 হবে সেটা সম্ভাবনা কত 3/36 আর কি বা 1/12 আচ্ছা উভয় পিঠের যোগফল আসলে 6 আসার সম্ভাবনা কত এটা আসলে একটু কঠিন এটা আসলে অনেকভাবে সম্ভব সেটা আসলে আমরা বের করে দেখব তো এখানে আসলে আমরা দেখি যে যোগফল আসলে 6 আসতেছে তো এটা আসলে কি কিভাবে সম্ভব আমরা যদি আসলে দুইটা ছক্কাকে আসলে এরকম ভাবে টানি আর কি আমরা যদি একটা ছক কাটি এবং এইখানে যদি আসলে দেখি যে a আর b ঠিক আছে তো এইখানে আসলে আমাদের প্রবাবিলিটিটা আমরা দেখাবো তো এইখানে এরকম হইতে পারে যে এটা 1 পড়ছে এটা 5 পড়ছে এটা 2 পড়ছে এটা 4 পড়ছে বা এটা আসলে আমাদের 3 পড়ছে এটাও 3 পড়ছে এটা 4 পড়ছে এটা আমাদের 2 পড়ছে এটা 5 পড়ছে এটা 1 পড়ছে কি এই কয় ভাবে আসলে সম্ভব সো এটা সম্ভাবনা যদি আমি বের করি প্রত্যেকটা আসলে কি হয়ে যাবে যে 1/6 × 1/6 আর কি ঠিক আছে 1/6 × 1/6 বা এটা 1/6 × 1/6 বা তারপর 1/6 × 1/6 বা 1/6 × আসলে 1/6 আর কি তো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আসলে 1/36 হচ্ছে এই প্রত্যেকটা ঘটনা সো এরকম আসলে কত ভাবে সম্ভব এরকম 5টা ঘটনা আছে তাই না তো আমি যদি আসলে যোগ করে দেই তাহলে আসলে আমাদের কত চলে আসছে এগুলোকে যোগ করে দিতে হবে যোগ করে কেন দিচ্ছি কারণ আমাদের এরকম 5টা ঘটনা আছে যেখানে আসলে যোগফল আমাদের 6 হচ্ছে ঠিক আছে এটা আসলে আমি এখান থেকেও বুঝতে পারতাম যে 5টা ঘটনা সম্ভব এরকম সো এখানে আসলে কত হচ্ছে 5/36 এভাবে বলতে পারি বা আমি যে প্রত্যেকটার যে সম্ভাবনা বের করছিলাম সেটা যোগ করলে তো আমাদের 5/36 ই চলে আসে আচ্ছা বলতেছে উভয় পিঠের গুণফল 6 আসার সম্ভাবনা কত আচ্ছা 6 গুণফল 6 আসবে এটা আসলে কি কিভাবে সম্ভব হয় আমাদের এরকম হইতে পারে যে 6 আর 1 পড়লে আসলে হবে 3 আর 2 পড়লে হবে দুই আর তিন পড়লে হবে আর হচ্ছে কি আমাদের এক আর ছয় পড়লে হবে মানে চারটা আছে আর কি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি যে এই যে যে গুণফল এটা আসলে ছয় আসার সম্ভাবনা 4/36 বা 1/9 আর কি। ঠিক আছে, আসলে আমরা বুঝতে পারছি। আমরা হচ্ছে কি এবার একটু সিরিজ জেনারেটিং অঙ্ক দেখবো আর কি, যে আমাদের একটা জিনিস সিরিজ দেওয়া আসলে সমস্যা সমাধান করা যায়। ছক্কার কিছু কিছু অঙ্ক আছে যেরকম এখানে বলতেছে যে একটা ছক্কা থ্রো করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না 4-এর বেশি পড়বে ততক্ষণ পর্যন্ত থ্রো করতে হবে। জোর সংখ্যক বার থ্রো করে হবে, এর সম্ভাব্যতা কত। ঠিক আছে, জোর সংখ্যক বার বলতে আসলে কি বোঝাইছে যে আমি তো আসলে এটা ছুটতে থাকবো যতক্ষণ পর্যন্ত 4 পড়বে, কিন্তু আমার জোর সংখ্যক বার আসলে এই থ্রো করতে হবে। ঠিক আছে, মানে আমি 2 নম্বর বার গিয়ে আসলে আমি 4 থেকে বড় একটা সংখ্যা পাচ্ছি বা 4 নম্বর বার গিয়ে আমি 4 থেকে বড় একটা সংখ্যা পাচ্ছি বা আসলে আমি 6 নম্বর বার গিয়ে 4 থেকে বড় একটা সংখ্যা পাচ্ছি, এরকম কিন্তু হইতে হবে। এরকম হওয়ার সম্ভাবনা কত, জোড় সংখ্যক বার গিয়ে আমার আসলে থ্রোটা থামাইতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আসলে প্রথম একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা আসলে কি 4-এর বড় পড়ার সম্ভাবনা কত আর কি। 4-এর বড় কি আছে, 4-এর বড় আছে 5 আর 6, তো এটা হয়ে যায় 2/6। ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের বা এটাকে আসলে বলা যায় 1/3 ও বলা যায়। আর p অফ হচ্ছে কি 4-এর ছোট বা 4 বা এটা হচ্ছে কি 4-এর সমান বা ছোট আর কি। 4-এর ছোট তো বলা যায় না, 4-এর সমান বা ছোট, তো এটা আসলে আমাদের 4/6 চলে আসে বা এটাকে আসলে বলা যায় 2/3। আচ্ছা, তো আমাদের পড়তে হবে তো আসলে 4-এর বড় আর কি, তো 1/3 আসলে প্রবাবিলিটি সেটা একবার থ্রো করার সময়। তো আমাকে আসলে যে প্রবাবিলিটিটা আসলে বের করতে বলতে যে জোড় সংখ্যক বার ইভেন বার গিয়ে আসলে থামতে হবে, সেটাকে আসলে আমি কিভাবে দেখতে পারি, এইটাকে আসলে আমরা p অফ a বলতে পারি এই ঘটনাটাকে। ঠিক আছে, আর হচ্ছে কি এটাকে তো আসলে a বার বলা যায়, যে এটা আসলে তো a বার আর কি। ঠিক আছে, আমরা এইভাবে করেও দেখতে পাই, দুইটা ঘটনার নাম আসলে লেখা আছে। তো এরকম হইতে পারে যে জোড় সংখ্যক বার বলতে কি প্রথমবার আসলে হবে না, তারপরের বার আসলে হবে, এটার প্রবাবিলিটি আসলে বের করতে হবে। জোড় সংখ্যক বার আসলে আমার 2 নম্বর বার গিয়ে আসলে আমাকে পড়তেছে আমার 4 থেকে বেশি, বা এরকম হইতে পারে যে আমাকে আসলে প্রথম 3 বার পড়লো না, 4 নম্বর বার গিয়ে পড়লো, বা এরকম হইতে পারে কি যে আমাকে প্রথম হচ্ছে কি 5 বার পড়লো না, 6 নম্বর বার গিয়ে পড়লো এরকম, বা তারপরে আসলে কি 8 নম্বর বার গিয়ে পড়লো, তারপরে আবার 10 নম্বর বার গিয়ে পড়লো, এরকম হতে পারে। তো এটাকে আসলে আমরা কিভাবে করবো, যে প্রথম যে জিনিসটা দেখলাম যে প্রথমবার পড়তেছে না মানে কত 2/3 ইন্টু আসলে 1/3। ঠিক আছে, প্লাস হচ্ছে কি এইখানে প্রথম 3 বার পড়তেছে না, তার মানে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 ইন্টু 1/3। আচ্ছা, এখানে আমি এটা বলে নিই, এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে শেষের বার আসলে পড়তে হবে, যেন c এর কোনো কাজ নেই, অনেকে কনফিউজ হয়ে যেতে পারি, বাট এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে কখন কি পড়তে হবে, 2 নম্বর বার কি পড়তে হবে, 3 নম্বর বার কি পড়তে হবে, এগুলো বলে দিচ্ছি আমরা। আচ্ছা, এরপরটা দিলে আসলে আমি দেখতে পাচ্ছি 2/3 ইন্টু 2/3 আর হচ্ছে 2/3 আর কি ইন্টু আসলে 1/3। সো এটাকে আসলে যদি আমি কমন নেই, আমি আসলে 2 হচ্ছে কি 9 যদি আসলে আমরা কমন নেই, তাহলে আমরা এরকম পাচ্ছি যে 1 প্লাস হচ্ছে কি আমাদের 2/3 এর হোল স্কয়ার। ঠিক আছে, বা এটাকে আসলে আমরা 4/9 বলতে পারি, বাদ বাকি জিনিসটাকে আসলে গুণ করে যে 4/9 আসলে আমরা বলতে পারি। 4/9 প্লাস আসলে আমাদের 4² ডট। সো এটা কিন্তু একটা আমাদের জ্যামিতিক সিরিজ যে জিনিসটাকে বলে আর কি। হ্যাঁ, তো এটা তো যোগফল আমরা জানি, এটা যোগফল হয় হচ্ছে কি a/1 - r আর কি। তো সেটা আসলে আমরা করি যে 2/9 এটা তো আসলে আছে, এটার সাথে আসলে আমাদের কি করতে হবে, প্রথম পদটা তো আসলে কি 1, তো 1 - 4/9 আসলে। ঠিক আছে, তো এটা আসলে হয়ে যায় 9/5, তো এটা হয়ে যাচ্ছে আমাদের 2/5 আর কি। আচ্ছা, এখানে আসলে আমাদের একটা যোগফল কাজে লাগাইছি। সেরকম আরেকটা অঙ্ক আছে, আমাদের বলতেছে যে a আর b আসলে পালাক্রমে ছক্কা ছুটতেছে, যার আগে ছক্কা পড়বে সে আসলে জিতে যাবে। ঠিক আছে, তো a যদি খেলা শুরু করে তাহলে a এর জেতার সম্ভাবনা কত, ও যেটা আগে শুরু করতেছে সম্ভাবনা আসলে বেশি আর কথা। তো আমরা আসলে এটা দেখি, তো এটাকে আসলে এইভাবে করে বলা যাচ্ছে যে এরকম এটা আসলে a এর যেটা সম্ভাবনা এক্ষেত্রে আসলে বের করতেছি। তো এরকম হইতে পারে যে p অফ হচ্ছে কি প্রথমবার এই আসলে জিতে গেল, তো ছক্কা পড়ে গেল, ঠিক আছে সমস্যা নেই, বা আসলে এরকম হইতে পারে যে প্রথমবার তার পড়লো না, দ্বিতীয়বার b খেললো, b এরও পড়লো না, তারপরে আসলে তার পড়লো। ঠিক আছে, দ্বিতীয়বার তো অবশ্যই বিয়ের খেলতে হবে, ওটা খেলতে পারবে না। বা আসলে এরকম হইতে পারে যে প্রথমবার তার হইলো না, তারপর বিয়েরও হইলো না, তারপর সেও আসলে জিততে পারলো না, 4 নম্বর বার বিয়ে জিততে পারলো না, সে 5 নম্বর বারে গিয়ে জিতলো, বা এরকম একটা জিনিস আছে। তো এইটা আসলে যদি আমরা এইভাবে করে দেখি যে প্রথমে আসলে সে জিতে যাচ্ছে, এটা আসলে এটা পড়া প্রথমবার এটা ছক্কা পড়ার সম্ভাবনা কত, 1/6, ঠিক আছে। আর এই যে দ্বিতীয় যে ঘটনাটা সেটা আসলে আমাদের কি হচ্ছে 5/6 × 5/6 × 1/6, ঠিক আছে, প্লাস আসলে আমাদের তারপরেরটা আসলে আমরা যদি বের করতে যাই তাহলে দেখা যায় প্রথম 4 বার যেই খেলুক না কেন আমাদের কিন্তু কোনো ছক্কা পড়ে নাই, ঠিক আছে। তো 5/6 এরকম আসলে 4টা আছে এবং তারপরে আসলে তার ছক্কা পড়ছে 1/6 আছে আর কি। তো এই জিনিসটা আসলে একটা সিরিজ হয়ে যাচ্ছে, কনভার্জিং সিরিজ। তো এই সিরিজটা আসলে 1/6 আমি কম নিতে পারি, তাহলে কি হচ্ছে 1 + 25/36, তারপরে আসলে 25² / 36², এরকম। আচ্ছা, এটা বাস সুবিধার জন্য আমি গুণ করে নিয়েছি আর কি। তো এটাকে আসলে কিভাবে বের করতে পারতেছি, 1/6 × 1 - এটা যোগফল আসলে আমরা বের করতে পারি 1 - 25/36, ঠিক আছে। সো এটা আসলে আমাদের হয়ে যাচ্ছে 6/11, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা জিনিস হয়, আমাদের বলছি এই খেলা শুরু করলে বিয়ের যেটা সম্ভাবনা কত, কারণ এ যেটা সম্ভাবনা তো 6/11, এটা আসলে 5/11 হওয়ার কথা। এটা কিন্তু আমি আসলে বিয়োগ করেও বের করে বলে দিতে পারি যে এটা আসলে পি অফ বি আসলে কত হবে, 1 - 6/11, সেটা আসলে 5/11 হবে। বা আমি সিরিজ দিয়ে আসলে দেখাইতে পারি, আমি দেখি আমাদের আসলে বোঝা ঠিক আছে কিনা, আমরা যেটা করতে যাচ্ছি সেটা আসলে ঠিকঠাক বুঝতেছি কিনা, ঠিক আছে। সো আমরা সেটা করতে গেলে কি হচ্ছে যে বি আসলে জিতবে, সেটা কিভাবে হইতে পারে যে প্রথমে এ থ্রো করছে, সে তার 6 পড়ে নাই কিন্তু তারপর বি এর করছে, বা এরকম হইতে পারে যে প্রথম আসলে 3 বার কারোরই পড়ে নাই, তারপর বার আসলে বি জিতছে, বা এরকম হইতে পারে যে প্রথম 5 বার কারোরই পড়ে নাই, তারপর আসলে বি জিতছে, এরকম করে করে আসলে চলে যেতে হবে। তো এইটা আসলে কি হচ্ছে, প্রথমটা আসলে সম্ভাবনা যদি বের করি তো 5/6 × 1/6, তারপরটা আসলে 5/6 × 5/6 × 5/6 × 1/6, তারপরটা আসলে কি হচ্ছে 5/6 হচ্ছে কি 5টা আসলে গুণ আছে, তারপরে একটা 1/6, তো এরকম। এইখান থেকে আসলে আমি কমন কি কমন নিতে পারি, 5/36 আসলে কমন নিতে পারি। এটা কমন নিলে কি হচ্ছে 1 + 25/36, 25² / 36², এরকম করে আসলে প্লাস হচ্ছে গিয়ে এরকম করে আসলে একটা কনভার্জিং সিরিজ তৈরি হয়। সেটা যদি আসলে আমরা যোগ করে দেই তাহলে আসলে আমরা কি পাচ্ছি যে 5/36। আমরা জানি যে এটার ভ্যালু আসলে কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে কি আমাদের 36/11। এটা আসলে চলে আসছে যে 5/11 চলে আসছে। তো আমরা দেখলাম যে আমাদের অ্যাজাম্পশনটা আসলে ঠিক আছে এবং বি এর এই যে যেটা সম্ভাবনা সেটা কিন্তু 5/3। তো এটার সাথে আসলে আমাদের দ্বিতীয় অংশ শেষ হলো। আমাদের ইনশাআল্লাহ আসলে দেখা হবে 3 নম্বর অংশে। 3 নম্বর অংশ করে আসলে আমরা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ।